প্রিয় দর্শক, প্রথম টি টোয়েন্টিতে জিম্বাবুয়ে 200 টপকালেও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বোলিং তোপে পড়ে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 135 রান জোর করেছে জিম্বাবুয়ে, যেখানে দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মোসাদ্দেক হোসেন। 4 ওভার বোলিং করে মাত্র 20 রান খরচায় একাই তুলে নিয়েছেন 5 উইকেট। তবে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুকজংয়ের রান আউট নিয়ে হচ্ছে তীব্র সমালোচনা। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন, এটা কি রান আউট ছিল নাকি নট আউট? শরীফুল ইসলামের 20তম ওভারের শেষ বলে মোসাদ্দেক হোসেন সৈকত ফিল্ডিং করে বলটি ছুড়ে মারতেই নুরুল হাসান সোহান সাথে সাথে স্টাম্প ভেঙে দেন। এরপর ডিসিশন চলে যায় তৃতীয় আম্পায়ারের কাছে, কিন্তু তৃতীয় আম্পায়ার যে ডিসিশন দিলেন তাতে মোটেও খুশি নন বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা। হ্যাঁ দর্শক, সত্যি তাই। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, জংয়ের ব্যাট দাঁড় প্রান্তে পৌঁছানোর আগেই স্টাম্পে আঘাত করেছিলেন সোহান। স্টাম্প যে তার জায়গা থেকে নড়েও গিয়েছিল সেটাও স্পষ্ট, কিন্তু অনেকক্ষণ দেখার পর অপ্রত্যাশিতভাবে তৃতীয় আম্পায়ারের ডিসিশন চলে আসে নট আউট, যে ব্যাপারে মোটেও খুশি ছিলেন না শরীফুল ইসলাম।